এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রদীপ সিংকে গ্রেপ্তার করল সিবিআই। এদিন তার সল্টলেকের অফিসেও হানা দেয় সিবিআই এর বিশেষ দল। পাশাপাশি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও জারি হলো লুকআউট নোটিশ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রদীপ সিংকে গ্রেপ্তার করল সিবিআই। বুধবার সন্ধ্যায় নিউটাউন থেকে সিবিআই আধিকারিকেরা তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃত প্রদীপ সিংয়ের সল্টলেকের জিডি ব্লকের অফিসেও তল্লাশি চালায় সিবিআই আধিকারিকেরা। সূত্র মারফত জানা গেছে, নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রদীপ সিং লিঙ্কম্যানের কাজ করত। একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। ধৃতকে আদালতে তোলা হলে আগামী ১লা সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট জারি করল সিবিআই। যাদবপুর সেন্ট্রাল রোড ও নদিয়ার কালীগঞ্জের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। বুধবার রাতেই দুটি গাড়ি করে কেন্দ্রীয় আধিকারিকেরা কল্যাণী বিএসএফ ক্যাম্পে আসেন। বৃহস্পতিবার সকালে একটি গাড়ি পলাশিপাড়া ও অপর একটি গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। মানিক ভট্টাচার্যের দুটি বাড়ি তালাবন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দরে এসে পৌঁছান এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিরেশ ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, তার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই, তবে নিয়োগ ক্ষেত্রে পদ্ধতিগত ভুল থাকতে পারে। সিবিআইয়ের ওপর 100% বিশ্বাস রয়েছে বলেও দাবি করেন সুবিরেশ ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড়, যশোর রোড। শুভ উদ্বোধন 31শে অগাস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।